জানেন বেসিক্যালি সম্পর্কে, উনি ফিল্ম সম্পর্কেই জানে না। ওনার জ্ঞান অর্জন করতে হবে, ছবি বানালেই ফিল্ম সম্পর্কে জানা হয়ে যাবে না, এটা ওনার জ্ঞানের একটা মানে আমি মনে করব। দেখেন আমি কিন্তু ভেঙ্কটেশের বাংলা প্রথম চলচ্চিত্র স্বপনদার ছবিতে আমি হিরো ছিলাম, তোমরা যদি এটা কি জানো কি না জানি না, ভেঙ্কটেশের প্রথম বাংলা চলচ্চিত্র স্বপন শাহ করেছিলেন, ওই ছবির হিরো কিন্তু আমি ছিলাম। তো সো কলকাতার দর্শকরা সৌমিত্র দা এরা কত সুন্দর করে কথা বলতেন, আমার মনে হয় অনেক চলচ্চিত্রের মানুষই না তার জন্য সুন্দর করে কথাই বলতে পারে না, চলচ্চিত্রের মানুষ যদি হতো তাহলে সুন্দর করে কথা বলতেন, কারণ সাকিব সম্পর্কে দেব নিজেও ভালো কিছু বলেন, জিতও ভালো কথা বলেন। তো সো সো ওনার মতো সব দেশেই কিন্তু পচা পিঁয়াজ থাকে, হ্যাঁ তুমি ভাইবো না, শুধু বাংলাদেশে দেখি শুধু পচা পিঁয়াজ থাকে এটা ভাইবো না, ইন্ডিয়াতে আছে, আমেরিকা আছে, ক্যানাডা আছে, অনেক জায়গায় আছে। এইটা সাকিব খানের এমন কোনো বিগ ডিল না, এইটা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করবা, এইটা নিয়ে এই যে দুই মিনিট আমার ফুটেজ খাইলা না, আমার রোজা ধরাই দিলা, ও অনেক বড় স্টার, ও অনেক বড় স্টার, ছোট না 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 না, আমি না 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 একদমই বলা উচিত না, ও দেশের গণ্ডি পেরিয়ে বাইরের গণ্ডিতেও অবস্থান করছে, এটাই বাস্তব সত্য কথা। যে একটা সময় গিয়ে আমরা যখন লিড করেছি আমাদের কিন্তু মানে সাইড লাইনে বসার একটা পালা এসছে, আজকে মেসি যেখানে খেলছে একটা সময় গিয়ে কোচ হিসাবে তাকে দেখতে পাবো, নয় সাইড লাইনে বসেই থাকবে, এটি বাস্তব সত্য কথা। একদিন সাকিবের জীবনও এরকম আসবে, শাহরুখ খানের জীবনও আসবে, দিলীপজির মতো চ ভারতবর্ষে এত বড় সুপারস্টার কেউ ছিল না, কিন্তু অনেকেই কি চিনে তাকে, চিনে না, এখনকার জেনারেশনটা ধর্মেন্দ্রকে চিনে না, রাজ্জাক আঙ্গেলকেও অনেক সময় অনেকেই চিনবে না, আমাকেও অনেকেই চিনবে না। সো ছোটো ভাই বড় ভাইয়ের এই যুদ্ধটা তোমরা বাজায় দিও না, ও অনেক সুন্দর জায়গায় আছে, তোমরা ভালো করে ইফতারি করবা, সিএম সাধনা করবা, নামাজ পড়বা, আর এই বড় ভাই ছোটো ভাইয়ের কেসের মধ্যে যাবা না, ও অনেক বড় স্টার, আমার এটা আমি বড় মানে মনে করি, ও খুব ভালো জায়গায় থাকুক, ও সুস্থ থাকুক, ফার্স্ট অফ অল অনেক আরও মেগা স্টার হোক সেটা আমি চাই না, আমি চাই ও সুস্থ থাকুক, সুন্দর কাজ করুক। ছবি তো হচ্ছে, এরকমও ছবি হচ্ছে, প্রথম জানিয়ে একটা টেলিফিল্ম, পরে গিয়ে এক সপ্তাহ পরে জানি যে এটা সিনেমা, তো সব ধরনের সিনেমা তো হচ্ছে, সিনেমা হচ্ছে, সিনেপ্লেক্সও হবে, এবং আমাদের বাংলাদেশের ছবির জন্যই যে সিনেপ্লেক্স তা কিন্তু আমি বলছি না, ভিন্ন ভাষার যেরকম ইংলিশ ছবি আমি অন্য ভাষার হিন্দি ছবিকে আমি কোনো মানে কখনই আমি এটাকে গ্রহণযোগ্য মনে করব না, কারণ বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছেন যে ওই ইংলিশ ছবি ছাড়া আমি যতটুকু জানি আমার জ্ঞানে যতটুকু কুলায় যে উর্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষী কোনো ছবি চলবে না, সেটা ধরেই তো রাজ্জাক আঙ্গেলের একসময় আমাদের কাছে বলতো যে জানিস ওনার কাছে গিয়েছিলাম উনি এটা বলেছেন এটা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, গসিপ কলি তাদের যে আড্ডা হতো এটা বলেছেন, যে এক সময় গিয়ে আমরা যুদ্ধ করেছি, আমার মনে হয় বাংলাদেশের ছোট্ট একটা বাংলাদেশের মতো একটি জায়গায় ইংলিশ ছবি ছাড়া অন্য ভাষাভাষীর ছবি রিলিজ না হলেই খুব ভালো হয় আমার মনে হয়, আমি জানি না বিজ্ঞ মানুষরা কী ভাবছেন, আমি জানি না, আমি ছোট মানুষ একটু ছোট চিন্তা করি।